হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে 7টা, বাজিনি 7টা, বাজতে একটুখানি বাকি আছে, ধরো 5-10 মিনিট মতো বাকি আছে। তো আমার ওইদিকে গেছে, ওইদিকে টুকটাক কাজ করছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ঘরটা এখনো ঝাড়িনি, হালকার উপর ঝাড় দিয়ে নেবো, বাড়ি এসে ভালো করে ঝাড় দেবো। তো যাবো বাজারে, অনেকদিন মাছ খাইনি, তো মাছ কেনা লাগবে আজকে। তো যাবো, মা আসলে মা রেডি হবে, তো আমি একটু রেডি হয়ে যাবো। গেটে এমনি জল দিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি, হালকার উপর ঝাড় দিয়ে নেবো, তারপরে যাবো বাজারে। তো চলো যাওয়া যাক। আর সকাল সকাল গেলে কি বলো তো, মাছ বাজারটা না খোলা থাকে, মানে অনেক কটা মাছ পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর। আর একটু বেলা হয়ে গেলে মাছগুলো ফুরিয়ে যায়। আরও আজকে রবিবার দেখি ভিড় আছে কি নেই, আগের রবিবারে ভিড় ছিল না, হ্যাঁ ছিল না। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখানে মা এই দেখো রেডি হচ্ছে। তো মা হয়ে গেলে পরে দিয়ে বাজার যাবো একসাথে। তাহলে চলো, গাড়িতে জল দেওয়া হয়ে গেছে, মাই দিয়ে দিয়েছিলো। তো এখন আবার আমি চুলটা খুলিনি, চুলটা এই দিকে গোটানো ছিল, সেটা একটু খুলে এভাবে হাসড়ে নিয়েছে ওপর দিক থেকে। তাহলে চলো যাওয়া যাক। তো এই দেখো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, এই দেখো আমার স্কুটি, তো মা আসবে, দিয়ে মার সাথে একসাথে চলে যাব বাজারে। দিয়ে ওখানে স্কুটিটা রাখার পরে এখন যাচ্ছে, বাজারটা বেশ ফাঁকা ফাঁকা আছে, কারণ সকালবেলা তো অত পরিমাণে ভিড় ছিল না, কিন্তু এই মাছ বাজার সবজি বাজারে প্রচণ্ড হারে ভিড় ছিল। আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমি আবার ওই দিক দিয়ে বেরিয়ে আবার এই সাইডে গেলাম, প্রচণ্ড হারে ভিড় ছিল। দিয়ে মাছ মোটামুটি ভালোই ছিল, আজকে নিয়েছিলাম রুই মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছ এক দোকানে যেই সাইজেরটা আমরা নিয়েছি ওটা 450, 450 যেই দোকানে সেই দোকান থেকে নিয়েছি। ওই দিকে ভিড় ছিল বলে, এদিক দিয়ে এসেছিলাম বলে আমরা ওই কম দাম যেটা সেটাই আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ ওইদিকে 650 বলছিল, সেটা যে হয়তো সামনে থেকে নিয়ে নিতাম যদি ভিড়টা কম না থাকতো। আর এখানে জ্যান্ত জ্যান্ত মাছ, এইগুলো বাটা মাছ, তো আমি এদের গায়ে হাত দিচ্ছিলাম যারা যারা ঘুরে বেড়াচ্ছিলো, তো ভালোই লাগছিল। দিয়ে এখন আমরা ইলিশ মাছ নিয়ে নেবো, ইলিশ মাছ নিয়েছি এসে। আর ইলিশ মাছটা কিন্তু বেশ টেস্ট ছিল, আর এটা ভুলা মাছ, ভুলা না কী জানো একটা, ভুলে গেছি আমি মাছের নাম অত ভালো জানি না। দিয়ে কটা সবজি বাজার নেওয়ার দরকার ছিল, সেই সব সবজি বাজার নেবো। মা বলছিলো পালং শাক নি, আমি বলছি পালং শাক এমনি গ্যাসের জিনিস, তারপরে এই সময় তো এখন সিজনই না, আর সিজনের যেইগুলো না সেইগুলো তো এমনি আরও বেশি গ্যাস, সেই কারণে আমি বললাম নেওয়া লাগবে না, অন্য কিছু নেই। লাল শাক নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম, আর কী যেন সবজি নিয়েছিলাম। তো এখন বাজার থেকে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম। তো চলো ওই দেখো আমাদের বাজার করার ব্যাগ, তো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই একবার। আর মা ওইদিকে কাজ করছে, এসে কাজ শুরু করে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, তো সকালে বাজার গেলে অনেক পরিমাণে কাজ থাকে। তো ঝিঙে নিয়ে আসা হয়েছে, লঙ্কাগুলো খুব বড় বড়, বেশ সুন্দর লাগছে, মা এখন সারিয়ে রেখে দিচ্ছে। আর এইদিকে শাক নিয়ে আসা হয়েছে, ঝিঙে নিয়ে আসা হয়েছে, আর লেবু নিয়ে আসা হয়েছে। আর এইটাই দুই রকম মাছ আছে, ইলিশ আর রুই, রুই তো। আর এইদিকে দেখায় এই যে এইগুলো আম নিয়ে এসছে, আজকে চাটনি বানাবে। আর এদিকে এইগুলো সবজি বানাবে, এটা ব্রেকফাস্ট হবে। আর এখানে এইসব সবজি টবজি এসব রেখে দিয়েছে, রান্না লাগে না। তো আমি আগে ভাবলাম ঘর মাছ ধোয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দেওয়ার নয় মাছ ধরতে অনেক টাইম লেগে যায়, ঘর ঝাড় দেওয়ার পরে মাছ ধুয়েছিলাম। তো আমি মাছ দিয়ে চলে এসেছি, আমার প্রায় 30 মিনিট মতো লাগলো, দুটো মাছ তো সেই কারণে, আর ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না। আর মাছ স্নান করতে গেছে, স্নান করে আসার পরে হচ্ছে পুজো দিয়ে, পুজো দিয়ে রান্নাঘরে আসবে। রান্নাঘরে এখনও ধরো অনেক কাজই আছে, আর টুকটাকি কতটা আগিয়েছে চলো তোমাদেরকে দেখাই। চাটনি বানাবে বলছিলাম, আর আম কেটে রেখেছে, আর এইগুলো কেটে রেখে গেছে, তো আমার সুবিধা হলো, তাহলে আমি এই লেবুটা কেটে নিতে পারবো এখন। আর এই যে মাছের রুই মাছের পিসগুলো এইভাবে রাখা হয়েছে রিং রিং মতো, তো এইভাবে বড় করে রিং রিং। আর এইদিকে ইলিশ আছে, দুটো একসাথে রেখে দিয়েছি, তো মা আসার পরে দেখি কী করে, আর ততক্ষণ আমি ফ্রিজে রেখে দিই। লেবু ছাড়ানো আমার হয়ে গেছে, তো এখন আমি একটু বসে বসে খাচ্ছিলাম। তো এই লেবুটা খেলাম অনেক বছর পরে, আমার বাবা যখন শরীর খারাপ ছিল প্রায় 1 বছর, আমার বাবা মারা গেছে 1 বছর হয়ে যাচ্ছে, সেই সময় খেয়েছিলাম। আর আজকে কারেন্ট নেই, তাই শিলে আমি মশলাটা পেস্ট করে দিয়েছি, তো বেশ ভালোই হয়েছে অনেক, আমি পারি। আমার মা বলছিলো একটু পরে করি নাই, আমি বলছিলাম তুমি এদিকে এইটা কাজ করে নাও, আমি করে দিচ্ছি। তো মা ওইগুলো ভেজে নিচ্ছিলো, তো এখন খুব খিদে পেয়ে গেছি, তো এখন ইলিশ মাছ ভাজা দিয়ে আর এর তেল দিয়ে এইভাবে এখন খাবো। আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, তো এটা খুবই পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তখন 9:30টার ওপরে বেজেছিলো, আর সকালে এত সময় আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়।
আর কি জানো, আর ওই লেবুটা সেরকম একটা ভালো ছিল না। আর এই লেবু আমরা তো অনেক দিন পরে খেলাম, সেই বাবার বাবার সাথে খেয়েছিলাম আর এই খেলাম। তো এই দেখো মাছ হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আমি এই মাত্র স্নান করে আসলাম, চুলটা বেশ ভিজে আছে, আজকে একটুখানি ভিজিয়েছি আর সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছি আমার চুলগুলো কি সুন্দর উঠছে। আর মেক করেছি, খুব মেক করিনি, হালকার মতো মেক করেছি। আর মন্টু ওই জায়গাটা শুয়ে আছে, ও আজকে যাইনি, তখন খেয়েছিলাম না, ওকেও একটু খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়েছিলাম মানে ও খাইয়ে দেবো কী করে, ও মানে খাবারটা মাখিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তো এখন মা হচ্ছে ওই দিকে গেছে, কি সেই একটা ফেস প্যাক বানিয়েছিলাম, একটুখানি দুধ ছিল ওই দুধ দিয়ে ওইটা দিয়ে দিয়ে আমিও লাগিয়েছিলাম, মাকেও একটু লাগিয়ে দিয়েছি, আর এই দেখো কালকে মেহেন্দি করেছিলাম, কেমন লাগছে। তো চলো একটুখানি বসি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। নিয়ে ছাড়বা ভিতরে, এসো গো এসো মানু এসো জলদি। এই দেখো এখানে এসে ও শুয়েছে। তো এই দেখো আমি এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি, তো এখন খাবো। আর চুলটা এইভাবে নিয়ে টেনে হাসলে এখানে বেঁধেছি, বেশ গরম আর চুলগুলো শুকিয়ে গেছে, তো সেই কারণে। চলো তোমাদেরকে দেখাই কী কী খাবো। সকালবেলা যা যা খেয়েছিলাম সেই রকমই আছে আজকে, এখন শুধু গাজর লেবু আর এই যে মাছের ওই ঝোলটা আছে, তখন খেয়েছিলাম না, চাটনিটা আছে। এখন বিকালবেলা তো এই লেবুটা খাবো, তো সকালে ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু সকালে খাওয়া হয়নি, এখন খাবো, বেশিটা খেতে পারিনি। তো বন্ধুরা এই মাত্র লেবু খাচ্ছিলাম, লেবু খাওয়ার পরে সন্ধ্যা লেগে গিয়েছিলো, তো মা সন্ধ্যাটা দিয়ে নিল। এখন এখন আজকের মতো ভিডিও এইটুকু, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে, ঠিক আছে। আমি ভিডিওটা এডিট করে নিই, ভিডিও এডিট করার পরে আমি চুল বাঁধবো, চুলটা এইভাবে সেই দুপুরবেলা বেঁধেছিলাম না, সেই ওইভাবেই হয়ে আছে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে কালকে।